নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। বন্যাজ্বরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ফরাসি সরকার। প্রয়াত হলেন মোহাম্মদ আলী। বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে একদিনের এক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনেই সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বন্যাজ্বরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ফরাসি সরকার। বন্যাজ্বরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখনো পর্যন্ত মৃত অন্তত 10 জন, ফ্রান্স ও রোমানিয়ায় 2 জন করে মারা গিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ফরাসি সরকার। জার্মানির বাদেন ওয়ের টেমবার্গ প্রদেশে 4 জনের মৃত্যু হয়েছে। দেশের অন্যত্র 6 জন মারা গিয়েছেন। বন্যাজ্জারে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিমা সংস্থাগুলির প্রাথমিক হিসেবে শুধু বাদেন ওয়ের টেমবার্গেই অন্তত 50 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ফ্রান্সেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিন নদীর জল 35 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় বইছে। অনেক জায়গাতেই জলের তোড়ে বাড়িঘর ভেঙে গিয়েছে, যা হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছেন, প্যারিসের দক্ষিণ দিকে অন্তত 20,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 20,000 মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। আরও 2 সপ্তাহ বন্যা চলবে বলে আশঙ্কা করছে সরকার। বিশ্ববিখ্যাত লুভার মিউজিয়াম সহ প্যারিসের বেশ কয়েকটি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। প্যারিসের মেয়র অ্যানা হিদালগোর নির্দেশে শহরের বেশ কয়েকটি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জিমনাসিয়ামগুলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর এখনই পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দিতে পারছে না, ফলে আতঙ্ক ছড়িয়েছে প্যারিসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন মোহাম্মদ আলী। 3 বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন এই বক্সার গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। চলে গেলেন মোহাম্মদ আলী। 3 বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন এই বক্সার গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। গত 2 দিন থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1942 সালের 17 জানুয়ারি লুইস ভিলেতে জন্ম হয় এই কিংবদন্তি বক্সারের। মাত্র 12 বছর বয়সে প্রথম রিংয়ে নামা, আর তারপর থেকে সবটাই তার ইতিহাস। অ্যামেচার বক্সিংয়ে 108টি প্রতিযোগিতার মধ্যে 100টিতে তিনি জিতেছিলেন। 1960-এর অলিম্পিকে হেভিওয়েট বিভাগে সোনা জেতেন
মোহাম্মদ আলী। এরপরই সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে পার্কিনসন রোগে আক্রান্ত হন তিনি। অবশেষে 1981 সালে ট্রেভর বারবিকের কাছে হেরে গিয়ে নিজের বক্সিং ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি। ক্যারিয়ারে মোট 160টি লড়াইয়ের মধ্যে 56টিতেই জিতেছিলেন আলী। জো ফ্রেজারের সঙ্গে তার লড়াইকে বলা হয় শতকের সেরা লড়াই। 1975 সালের সেই ম্যাচ চলেছিল মোট 15 রাউন্ড। 3 বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে অবসর নেন তিনি। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন আলী। তার মেয়ে লায়লা আলীও একজন পেশাদার বক্সার। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নকে অনুকরণীয় বলে উল্লেখ করেছেন। টুইটারে আফগানিস্তান সফররত প্রধানমন্ত্রী লিখেছেন, মোহাম্মদ আলীর আত্মার শান্তি হোক, আপনি অনুকরণীয় ক্রীড়াবিদ এবং অনুপ্রেরণা ছিলেন, আপনি শক্তি ও দৃঢ়চেতা মানসিকতার পরিচয় দিয়েছিলেন। রিপোর্ট খবর ত্রিপুরা। দি অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার উদ্যোগে শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে একদিনের এক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার উদ্যোগে শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে একদিনের এক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ইনভেস্ট ত্রিপুরা শীর্ষক এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। আমাদের মুক্তির সংগ্রামে ভারতের জনগণ ও সরকারের আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেয়েছি। সেই সঙ্গে তিনি আরও বলেন, ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বাড়াতে হবে। শিল্পের প্রধান উপকরণ জ্বালানি ও কাঁচামাল, যার সিংহভাগ বাংলাদেশ সরবরাহ করতে সক্ষম। আমাদের দেশ দক্ষ জনবলেও অভাব নেই। দেশের ভিতরে যে সম্পর্কের উন্নয়ন চলছে এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা আজকে উন্নয়নের ধারা অব্যাহত হচ্ছে। আজকে আপনাদের এখান থেকে আমাদের যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে এটা আমরা স্মরণীয়। আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, 2021 সালের ভিতরে আমরা একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা, পাশাপাশি আঞ্চলিক ইমিগ্রেশন এবং কানেক্টিভিটি শক্তিশালী করতে হবে, এই জন্য দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সড়ক ও রেলপথ যোগাযোগ বৃদ্ধির মধ্যে মাল্টি মডেল ট্রান্সপোর্ট কানেক্টিভিটি শক্তিশালী করতে হবে। ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশে শিল্পায়ন ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে। এসব রাজ্যগুলিতে প্রচুর প্রাকৃতিক সম্পদ এখনো অব্যাহত রয়েছে, রয়ে গেছে, যে অব্যাহত রয়ে গেছে, যেগুলিকে বাংলাদেশে আমদানি করে মূল্য সংযোজনের মাধ্যমে পুনরায় রাজ্যগুলিতে রপ্তানির সুযোগ রয়েছে। সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে, ত্রিপুরাবাসী বাংলাদেশকে বিদেশ বলে মনে করেন না। সেই সঙ্গে তিনি বলেন, ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হয়ে উঠছে এবং এখানে শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। So transparency is our primary outlook, I should say. And here I would like to tell you, whoever is coming from outside Tripura, to talk to anybody, to get anything done,
you need not, and I should say you should not, offer a cup of tea to anybody till we offered by us to you. If anybody asks for a cup of tea from you, record his name, tell his name to us. We shall take care of it. With this one sentence, I like to convey the message of the attitude of the government with regard to the transparency to you all, who are here inside, who are not here, but will listen from you. Please try to communicate this feeling of the government of Tripura. And another important thing, the geographical location of the state of Tripura. My state is a tiny state. Of course, the strategical location, particularly when our relation with Bangladesh is developing like anything. Just now we have listened to our friend from Bangladesh. What he has said? Yes, our relation with Bangladesh as country, India and Bangladesh, is quite friendly. And situation, our friendship, it has reached nowadays in such a pass which was not earlier. And it is further advancing, further strengthening. But the relation between the people of Tripura and the people of Bangladesh, it is something extraordinary. It's like family relation. এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ আধিকারিক সহ ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের শিল্পোদ্যোগীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন কাজে হাত মুখ বিজি আনন্দে পাতাই হলো রাজি কাজ করে ছন্দে মুখ বিজি হাত বিজি টম টম সাথে বেশি বেশি পাপ টম টম ক্র্যাকারস এর টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে মুখ বিজি তো হাত বিজি বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। চব্বিশ ঘন্টার মধ্যে আবার রক্তাক্ত কাশ্মীর। বিএসএফ এর পর এবার লক্ষ্য পুলিশ। অনন্তবাগে বাস স্ট্যান্ডে টহলরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, শহীদ দুই পুলিশ কর্মী। চব্বিশ ঘন্টার মধ্যে আবারও রক্তাক্ত কাশ্মীর। বিএসএফ এর পর এবার লক্ষ্য পুলিশ। অনন্তনাগে বাস স্ট্যান্ডে টহলরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, শহীদ দুই পুলিশ কর্মী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বশির আহমেদ ও কনস্টেবল রিয়াজ আহমেদের। শুক্রবারই বিএসএফ এর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা, মৃত্যু হয় তিন জওয়ানের, জখম হন আরও চার বিএসএফ জওয়ান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অনন্তনাগে ফের জঙ্গি হামলায় মৃত্যু হলো দুই পুলিশ কর্মীর। আগামী 22 জুন অনন্তনাগে নির্বাচন হওয়ার কথা। ওখান থেকে নির্বাচনী লড়াই লড়ছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। প্রসঙ্গত, জঙ্গিরা এই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিতেই এই হামলা করেছে বলে মনে করা হচ্ছে, কারণ বিভিন্ন জঙ্গি সংগঠন ভোট বয়কটেরও ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাফ ছেড়ে বাঁচল জহরবাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পর শেষ হলো একদিনের গুন্ডা জামানা। স্বস্তির নিঃশ্বাস ফেলল মথুরার জহরবাগ এলাকার বাসিন্দারা।
হাফ ছেড়ে বাঁচল জহরবাগ। মথুরার জহরবাগ এলাকায় প্রায় 150 জন বাসিন্দা যেন রীতিমতো উৎসবে মেতে উঠেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জনতা সংঘর্ষের পর আপাতত শান্ত এলাকা, এখনও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধের চিহ্ন, কোথাও আটপোড়া ঝুপড়ি, কোথাও ভাঙ্গা গৃহস্থলীর সরঞ্জাম। শুক্রবার রাতে এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে আরো দুজনকে খুঁজে পেয়েছে পুলিশ। শনিবার এলাকা ও হাসপাতাল পরিদর্শনে আসেন মথুরার সাংসদ হেমা মালিনী। सीबीआई की जांच मांग रहे हैं, क्योंकि सीबीआई तो क्या कर रही थी, दो साल क्या वो लोग चुप थे, कुछ मालूम नहीं था, अगर मालूम था तो क्यों नहीं बताया, ये हादसा नहीं होता हमारे मथुरा में। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পর শেষ হলো এতদিনের গুন্ডা জামানা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার লোকজন। তাদের অভিযোগ, হঠাৎই এলাকায় এসে জাকিয়ে বসেছিল সংগঠনের প্রায় 3,000 সমর্থক। তারা নিজেদের নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী বলে দাবি করত, এমনকি নিজেদের গুরু তুলসীদাসকে তারা নেতাজি বলেই মানত। শুধু তাই নয়, অদ্ভুতুড়ে সব দাবি দেওয়া নিয়ে আন্দোলনও করত তারা। পাশাপাশি চলত নিয়মিত অশান্তি। প্রশাসনের তরফে বারবার তাদের এলাকা খালি করতে বলা হলেও কেউ তাতে কর্ণপাত করেনি। গত কয়েক মাস ধরেই তাদের দৌরাত্ম্য উত্তরোত্তর বাড়তে থাকে। অবশেষে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। সেই অভিযানে সংঘর্ষে মৃত্যু হয় মুকুল দ্বিবেদী ও সন্তোষ কুমার নামের দুই পুলিশ অফিসারের। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। প্রায় 3.5 ঘন্টা সংঘর্ষের পর মারা যান 22 জন বিক্ষোভকারী, জখম আরও প্রায় 75 থেকে 100 জন। হাসপাতালে ভর্তি রয়েছেন 23 জন, গ্রেপ্তার করা হয়েছে 320 জনকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চার দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো আমরা বাঙালি দলের কর্মী সমর্থকরা। চার দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় বিক্ষোভ মিছিল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো আমরা বাঙালি দলের কর্মী সমর্থকরা। ত্রিপুরার এডিসি এলাকায় বসবাসরত বাঙালি অংশের মানুষের স্বার্থ সম্বলিত চার দফা দাবিকে সামনে রেখে এদিন আগরতলার শিবনগরের বাঙালি দলের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বের হয় দলের কর্মী সমর্থকরা। তারা রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে শিশুবিহার এলাকার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে বিক্ষোভকারীরা লোহার ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে মূল গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। আন্দোলনকারীদেরকে বাধা দিতে পুলিশকর্মীদের হিমশিম খেতে হয়। পরে অনেক চেষ্টায় পুলিশ আন্দোলনকারীদের আয়ত্তে আনে ও অন্যত্র সরিয়ে নিয়ে যায়। আজকে আমাদের বিশেষ করে যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনপুর মহকুমায় 10 ধার ব্লকের অন্তর্গত কাশিরামপুরে দুষ্কৃতিকারীদের আক্রমণে প্রায় 20 পরিবার বাঙালি তাদের নিজ মাটি থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল হচ্ছে যে বামফ্রন্ট সরকার প্রথমে বলেছিল তারা একটা বাঙালি শূন্য মুক্তাঞ্চল গঠন করবে। এই এডিসিটা হচ্ছে তাদের বাঙালি শূন্য মুক্তাঞ্চলের একটা পরিকল্পনা। এই সাম্প্রদায়িকতার শত্রু জেলা পরিষদ বাতিল করতে হবে। জেলা পরিষদকে বাঁচিয়ে রেখে বাঙালি এবং উপজাতিদের মধ্যে সম্প্রীতি কিছুতেই সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খুয়াইতে নিকুঞ্জ বর্মন খুনের মামলায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে খুয়াই এসপির নিকট ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি দলের কর্মী সমর্থকরা। খোয়াইতে নিকুঞ্জ বর্মন খুনের মামলায় ঘটনার 5 দিন পরও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল খোয়াই জেলা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন দিচ্ছে। প্রায় সব রাজনৈতিক দলই হাত পা চালাচ্ছে, কিন্তু অপরাধীরা এখনও স্বাধীন। তাই দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার দাবিতে শনিবার খোয়াই এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো আমরা বাঙালি দলের কর্মী সমর্থকরা। এদিন মিছিল করে তারা এসপি অফিসের সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। তারপর এসপি জয়ন্ত চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হয় আমরা বাঙালি দলের এক প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শেষ হলো 2 দিনব্যাপী সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সোনামুড়া বিভাগীয় সম্মেলন। নতুন সভানেত্রী ও নতুন সম্পাদিকা সহ 51 জনের কমিটিও গঠিত হয়। সমাপ্ত হলো 2 দিনব্যাপী সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রয়োদশ সোনামুড়া বিভাগীয় সম্মেলন। সাথে সংগঠিত হয় 51 জনের নতুন কমিটিও, যার সভানেত্রী হয়েছেন প্রতিমা রায় এবং সম্পাদিকা অরুণপ্রভা বক্সী। 13 জনের কার্যকরী কমিটিও গঠিত হয়েছে। কমিটিতে নতুন মুখ এসেছে 13 জন। শুক্রবার সোনামুড়া পুরনো মটরস্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছিল 2 দিনব্যাপী সম্মেলনের কাজ। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রমা দাস। 311 জন প্রতিনিধি বিভাগের 13টি অঞ্চল থেকে সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রকাশ্য সমাবেশ শেষে সোনামুড়া টাউন হলে শুরু হয়েছিল প্রতিনিধিদের নিয়ে
প্রতিনিধি সম্মেলনের কাজ। সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য এই সম্মেলনের উদ্বোধন করেন। তারপর সম্পাদিকার রিপোর্ট উত্থাপন করেন সম্পাদিকা জেসমিন সুলতানা। মোট 20 জন প্রতিনিধি রিপোর্টের উপর আলোচনা করেন। সম্মেলনে 4টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে, বিশেষ করে যে বাজেট ভারতবর্ষের একটি অংশের শিল্পপতিদের স্বার্থ কায়েমী। নারী ক্ষমতায়ন যথাযথভাবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, অর্থাৎ বিধানসভা ও সংসদে 33% মহিলাদের আসন সংরক্ষণ করা, নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির তৃতীয় সম্মেলন শুরু হয় শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, মহকুমার সম্পাদিকা গৌরী দাস ও অন্যান্যরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির তৃতীয় সম্মেলন শুরু হয় শনিবার। দুদিনব্যাপী এই সম্মেলনের শুরুতে হয় এক প্রকাশ্য সমাবেশ। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে প্রায় 13টি অঞ্চল থেকে সুসজ্জিত মিছিল এসে যোগ দেয় টাউন হল প্রাঙ্গণের সমাবেশস্থলে। শহীদ বিদিতে মাল্যদানের পর শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, মহকুমা সম্পাদিকা গৌরী দাস প্রমুখরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী দিকগুলি তুলে ধরেন। গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান দুর্জয় থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গণ সংগঠন জনগণকে সংগঠিত করে প্রতিটি সংগঠনে তার শক্তি বৃদ্ধি করেছেন। আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পতাকা তল আমরা নূতন করে, যারা আমাদের পতাকা তলে ছিলেন না এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহসভানেত্রী ছায়া বল, কেন্দ্রীয় কমিটির সদস্য রূপা গাঙ্গুলি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা কিরণবালা দেববর্মা, সুধীর সরকার সহ প্রমুখরা। সমাবেশের পর টাউন হলের ভিতরে প্রতিনিধিদের নিয়ে শুরু হয় সম্মেলন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2016 সালে মাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশের পর বেরিয়ে এলো এক দরিদ্র মেধাবী ছাত্র অমিত ঘোষের নাম। চাবিক্রেতার ছেলে অমিত মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিল গোটা সোনামুড়াবাসীকে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী এক দরিদ্র মেধাবী ছাত্র মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে এক অনন্য নজির গড়ল সোনামুড়ায়। সোনামুড়া মাঠপাড়া এলাকার বাসিন্দা দরিদ্র শঙ্কর ঘোষের ছেলে অমিত ঘোষ সোনামুড়া এনসিএস স্কুল থেকে পরীক্ষা দিয়ে 467 নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অমিতের বাবা শঙ্কর ঘোষ পেশায় একজন চা বিক্রেতা, মা পাপিয়া ঘোষ গৃহিণী। অতি কষ্ট করে দারিদ্রতার সঙ্গে লড়াই করে অমিতের পড়াশোনা খরচ চালিয়ে গেছেন বাবা শঙ্কর ঘোষ। ছেলের এই ফলাফলে বাবা ও মা দুজনেই অনেক খুশি। অমিত জানায় তার এই সাফল্যের পেছনে তার মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের অনেক অবদান রয়েছে। তার শিক্ষকরা তার অবস্থার দিকে তাকিয়ে তার থেকে কোনো টাকা নেয়নি। অমিত আরও জানায় এখন সে এনসিএস স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায় এবং সে একজন ভালো ডাক্তার হয়ে সমাজে তার মা বাবাকে প্রতিষ্ঠিত করতে চায়। যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি, আমি পেয়েছি 467 নম্বর। আমি সায়েন্স নিয়ে পড়ার আশা আছি। আমি আমার মা বাবাকে দিতে চাইছি এবং আমার সব স্কুলের মাস্টার। বাবা শঙ্কর ঘোষ জানিয়েছেন এখন পর্যন্ত অনেক কষ্ট করে ছেলের পড়ার খরচ চালিয়ে আসছি, কিন্তু আগামী দিন কতদূর অবধি চালিয়ে নিয়ে যেতে পারবো তাতে রয়েছে অনেক অনিশ্চয়তা। জিজ্ঞাসা করলাম যে তুমি কি নিয়ে পড়তে চাও, বললো যে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। তো আমি এখন চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী যাতে ওকে পড়াতে পারে। মানে আমার জেনারেশনে মনে করেন যে আমার ভাই বা বোনেরা একটা লেখাপড়া মানে খুবই উন্নত ছিল এবং আমিও উন্নত ছিলাম, কিন্তু আমি মানে অভাবের কারণে পড়াশোনা করতে পারি না। তখন আমরা আরও দারিদ্রতার মধ্যে দিন কাটিয়েছি, এখনও কাটাচ্ছি। কিন্তু এখন আমি আমার ছেলে সুঙ্গামুড়া এনসিআই ইন্ট্রোডিউশন থেকে পড়াশোনা করে ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমি খুব খুশি। আমি প্রথমেই যে ওর যে 4 প্রাইভেট মাস্টার ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এনসিআই ইন্ট্রোডিউশনের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে আমি আন্তরিকভাবে
ধন্যবাদ। এটা মানে আর ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল, তা দেখে আমি কষ্ট করে হলো চাটা বিক্রি করি, আমার দোকান টেলারিং কাজ করতাম, এখনও করি, টেলারিং কাজের মার্কেট এখন ভালো না, তার জন্য আমি নতুন করে চা দোকান খুলেছি, চা দোকানদারি করি। এই ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমি ওকে মানে দেখাশোনা করি, পরিচালনা করতে চেষ্টা করি। এখন এটাই দেখার এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী এই দরিদ্র মেধাবী অমিতের দেখা স্বপ্নটা কতটুকু বাস্তবে পরিণত হবে। এখন কি দারিদ্রতার সঙ্গে লড়াই করে এগিয়ে আসা এই মেধাবী ছাত্রটির পাশে এসে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবে কেউ, নাকি দারিদ্রতার সামনে হেরে যাবে অমিতের দেখা স্বপ্ন? টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে উদয়পুর টাউন হলে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত করল সারা ভারত কৃষক সভা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত করল সারা ভারত কৃষক সভা। শুক্রবার সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে উদয়পুর টাউন হলে ব্যাপক অংশে কৃষকরা দারুণভাবে গ্রহণ করে আলোচনা। পরিবেশের পরিবর্তনের সাথে কৃষকরা সরাসরিভাবে যুক্ত, পরিবেশের তারতম্য কৃষিজ ফসলের উপর প্রভাব পড়ে, সেই কারণে দূষণমুক্ত কৃষি ব্যবস্থাপনার উপায় সম্পর্কিত ব্যতিক্রমী আলোচনা ছিল দারুণ উপভোগ্য। তাতে কৃষকরা যেরকমভাবে উপকৃত হবে তেমনি করণীয় বিষয়গুলি বাস্তবায়িত হলে উপকৃত হবে সমাজ। এদিন পরিবেশের পরিবর্তন, কেন পরিবর্তন, পরিবর্তনের প্রভাব, কৃষিকাজের প্রভাব এবং করণীয় বিষয়বস্তুর ছবি তুলে ধরে বক্তব্য রাখেন গোমতি জেলা বিজ্ঞান ফোরামের কোঅর্ডিনেটর বিজ্ঞানকর্মী অয়ন সাহা। তাছাড়া আলোচনা করেন সংগঠনের বিভাগীয় সভাপতি কেশব মজুমদার, সম্পাদক নিতাই বিশ্বাস। এই বিষয়গুলির যে পরিবেশের পরিবর্তন ঘটে তার উপরে সার্বিক উৎপাদন ব্যবস্থার মধ্যে তার প্রভাব পড়তে বাধ্য, এবং এই প্রভাবের পরিপ্রেক্ষিতে কৃষি ব্যবস্থা যেমন বিপর্যস্ত হয়, কৃষি যদি বিপর্যস্ত হয় তাহলে একটা কৃষি প্রধান দেশে, আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, 70% মানুষ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি বৃষ্টি শীতের কাছে চলছিল, এখন মনে হচ্ছে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখছি যখন শীতকে তখন চেন্নাইতে শনিবার ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন চৈলাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈলাম বিধানসভার বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা সহ অন্যান্যরা। রক্তদান জীবনদান, রক্ত বাঁচায় মানুষের প্রাণ, এই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে শ্রমিক সংগঠন। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন চরিলাম শাখার উদ্যোগে শনিবার বেলা 10টায় চরিলাম লীলাদেবী কমিউনিটি হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চরিলাম বিধানসভার বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন। এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায় এবং চরিলাম অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সম্পাদক সজল ভট্টাচার্য ও সিআইটিও বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক। নেতারা জানান, চরিলাম অটোরিক্সা ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস এবং শাখার চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনের অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস আগামীকাল 5ই জুন আমাদের অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন, এই দুইটা কর্মসূচিকে সামনে রেখে প্রতি বছর আমরা এই দিনে রক্তদান শিবির আমরা করে থাকি। এই রক্তদান শিবির করার উদ্দেশ্য হল ত্রিপুরা রাজ্যের দুস্থ রোগী যারা আছে তাদেরকে, তাদের পাশে দাঁড়ানো, তাদের রক্ত দিয়ে সাহায্য করা আমাদের সংগঠনের এই উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 11 এবং 12 জুন অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির বৈঠক, সেই বৈঠকে প্রকাশিত হবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে হারের পর্যালোচনা রিপোর্ট। ভোটের আগে ঢাক পিটিয়ে জানান দেওয়া হয়েছিল কংগ্রেসের সঙ্গে তারা জোট বেঁধে লড়াইয়ে নামতে চলেছে, যদিও পোশাকে নাম দেওয়া হয়েছিল আসন সমঝোতা। ভোট হলো, ফলও বেরোলো, কিন্তু তারপর বিপর্যয় ছাড়া আর কিছুই দেখতে পেলেন না বাম নেতারা। পশ্চিমবঙ্গে বিপুল আসন নিয়ে ফিরে এলো তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আলোচনার পর ঠিক করা হয় হারের কারণ নিয়ে ময়নাতদন্তের পরই একটি খসড়া রিপোর্ট তৈরি করা হবে। সেই খসড়া রিপোর্ট প্রায় চূড়ান্ত করেছে সিপিএম। 11 এবং 12 তারিখ
পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির বৈঠক, সেই বৈঠকেই পেশ করা হবে এই খসড়া রিপোর্ট। ভোটের বিপর্যয়ের জন্য জোটকে দায়ী করতে নারাজ সিপিএম এর শীর্ষ নেতারা। বরং জোট না হলে আরও খারাপ ফল হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে রিপোর্টে। তবে জোট ব্যর্থ হওয়ার জন্য সময়কে অনেকাংশেই দায়ী করা হচ্ছে। সিপিএম নেতৃত্ব মনে করছেন বহু মানুষের কাছেই জোট বার্তা অস্পষ্ট ছিল, ফলে প্রতীক বিভ্রাট ঘটেছে। এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং আরএসএস এর গোপন আতাত বুঝতেও যে তারা ব্যর্থ হয়েছেন তার রিপোর্টে অকপটে স্বীকার করা হচ্ছে। তবে কমিটির বৈঠকে বিস্তারিত আলাপ আলোচনার পরে চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে পেশ করা হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চৌঠা জুন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 24তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত করল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন খোয়াই বিভাগের কমিটি। চৌঠা জুন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 24তম প্রতিষ্ঠা দিবস। 1993 সালে আগরতলায় এক কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। 23 বছর পেরিয়ে 24তম প্রতিষ্ঠা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করল সংগঠনের খোয়াই বিভাগ। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি রূপায়িত করার পর শনিবার চৌঠা জুন TMSU খোয়াই বিভাগীয় কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 35 জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ 4 জুন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 24তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 23 বছর আগে 1993 সালে 4 জুন আগরতলায় কনভেনশনের মধ্যে দিয়ে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে আজ আমাদের সংগঠনের পথ চলা শুরু। আজকে এই দিবসটিকে আমরা যথাযথ মর্যাদা সহিত খোয়াই বিভাগীয় কমিটিও পালন করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরবর্তী সময় আমরা আমাদের খোয়াই বিভাগে একটি স্বেচ্ছায় রক্তদান সম্মেলন পালন প্রতিপালন করছি। কতজন রক্তদানে অংশ নিয়েছেন বর্তমানে? এখন পর্যন্ত আমরা রক্ত ডোনেট করেছে 30-35 জন। আমরা টার্গেট আছে 41 জনের মতো। আর কোনো কর্মসূচি আছে কি না? আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি, হল সভা করেছি, আমরা কয়েকটা র্যালি করেছি। পরবর্তী সর্বশেষ হলো আমাদের রক্তদান শিবির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার আমবাসার TSR তৃতীয় বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে মিশন রক্ষা নামক নতুন বাস্তবায়ন তৈরি। এদিন TSR তৃতীয় বাহিনীর জওয়ানরা সহস্রাধিক চারাগাছ রোপণ করে। TSR তৃতীয় বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে মিশন রক্ষা নামক নতুন বনায়ন তৈরি। 1300 জন আমবাসা পলিটেকনিক কলেজে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে লাগানো হয়েছে সহস্রাধিক নতুন চারাগাছ, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ললিত দেববর্মা, SP বিজয় দেববর্মা, TSR কমান্ড্যান্ট হরকুমার দেববর্মা, BDO অমিতাভ চাকমা, প্রিন্সিপাল অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ ছিলেন কলেজের অধ্যাপক সহ ছাত্রছাত্রীরাও। জানা গেছে চলতি বছরে মিশন রক্ষা নামে নতুন বনায়ন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে TSR তৃতীয় বাহিনী। জেলার নানা প্রান্তে লক্ষাধিক নতুন চারাগাছ রোপণ করার মধ্য দিয়ে সিদ্ধান্তকে বাস্তবায়িত করা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার তেলেমুড়া প্রায় সামাজিক সংস্থার উদ্যোগে এবং তেলেমুড়া পৌর পরিষদের সহযোগিতায় পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকার পার্কে এক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা গৌরী দাস ও অন্যান্যরা। তেলেমুড়া প্রায় সামাজিক সংস্থার উদ্যোগে এবং তেলেমুড়া পৌর পরিষদের সহযোগিতায় পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকায় পার্কে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার বিকেল 4 ঘটিকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা গৌরী দাস, খোয়াই জেলা বন আধিকারিক প্রসাদ রাও, পৌর পরিষদের চেয়ারপারসন সজল কুমার দে, ভাইস চেয়ারপারসন জয়দেব গুহ, DCM আশিস বিশ্বাস, প্রয়াস সংস্থার চেয়ারম্যান শিক্ষক হরেন্দ্র দেব সহ অনেকেই। আলোচনা করতে গিয়ে বিধায়িকা গৌরী দাস বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, এলাকার জনগণকে প্রতিটি গাছকে নিজের শিশুর মতো করে যত্ন নিতে হবে, তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ, বৃক্ষটাকে যাতে সেই বৃক্ষরোপণটা যে হবে যাতে বড় হতে পারে, সেটাকে কার দায়িত্ব? এই এলাকার যারা আছেন অভিভাবক মা বোনেরা সবার দায়িত্ব থেকে রক্ষা করতে হবে। সুন্দর এই এলাকার মধ্যে একটা বিভিন্নভাবে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে, রক্ষণাবেক্ষণ করা, সরকারি সম্পদকে রক্ষা করা সবার দায়িত্ব। এই কাজটা করবেন তো আমরা সত্যি আমরা আনন্দিত। আজকে একটা এই অনুষ্ঠান আমরা এখানে করতে পারে পেরে তাই সবাইকে আবার। এরপর আলোচনা করেন খোয়াই জেলা বন আধিকারিক প্রসাদ রাও। তিনি বলেন, এই পার্কে গাছ লাগিয়ে আজ থেকে শুরু হচ্ছে পার্কের উন্নয়নমূলক কাজ। এই পার্কটিকে আগামী দিনে ত্রিপুরার মধ্যে অন্যতম একটি পার্কে পরিণত করার চেষ্টা চলছে প্রশাসন এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে। এক পার্ক এস্টাবলিশ করনা হ্যায়, ইয়ে আজ কা নয়া কোই সোচ নাই, ইয়ে অলরেডি
सात साल पहले यहाँ पे ये डिसीजन लिया गया था। उस टाइम में कोऑर्डिनेशन ऑफ ऑल द लाइन डिपार्टमेंट्स फोर परिषद और वन दफ्तर मेनली यहाँ पे पार्क का उद्बोधन करके ये शुरू किया गया था। बीच में बिकॉज ऑफ लैक ऑफ फंडिंग, लैक ऑफ सो मेनी प्रॉब्लम्स, वो पूरा कम्पलीटशिप में नहीं हो पाया। फिर अभी ये पार्क को डेवलप करने के लिए फिर टाइम आया है, तो हम लोग स्ट्रांगली ये कमिटमेंट लिया है। ए दिन ए अनुष्ठाने स्थानीय शिल्पीरा संगीत परिवेशन करे एवं एरपर अतिथिरा एके एके पार्कर विभिन्न दिके वृक्षरोपण करें। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। বন্যাজ্বরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ফরাসি সরকার। প্রয়াত হলেন মোহাম্মদ আলী। বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার আগরতলার প্রজ্ঞাভবনে একদিনের এক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।